হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা ভাবি কেমন আছে? ভালোই তো ছিলাম, কিন্তু মাঝখানে আবার একটু তোমার কথা ভাবলাম, তুমি নাই, এজন্য আবার একটু বেশি ভালো নেই। তাই? হ্যাঁ। এটা কেমন কথা, কেমন দেবর? আমার আমার মনের অবস্থা বুঝো না। আরে দেবর, দেবর তো ভাবির মনের কথা ঠিকই বুঝতে পারে, কিন্তু ভাবি তো বোঝে না দেবরের মনের ব্যাপারটা। তুমি বুঝতে চাও নাই তাই বুঝো নাই। আমি অনেক বুঝতে চাইছি ভাবি, কিন্তু আসলে ভাবি আমাকে বুঝায় না, এটাই তো আমার বড় দুঃখ। তোমাকে আমি অনেকবার বোঝাতে চেষ্টা করলাম, বুঝছো, তুমি বুঝো নাই, তুমি বুঝতে চাও না। তাই? আচ্ছা, আমি যদি বুঝতে চেষ্টা করতাম আর আমি যদি বুঝতে পারি, তাহলে কি বোঝা কাজটাকে আমার সফল হবে? অবশ্যই হবে, তুমি সেরকম করে নিজের করে করে নাও। কেমন করে ভাবি? আসলে এই যে তুমি কালকে আসছো, তুমি কি করলা, গেট থেকে চলে গেলা, অথচ বাসায় তো কেউ ছিল না। ছিল কি? তোমাকে তো আমি বললাম কেউ নাই, তুমি তো একটু ভিতরে আসতেও পারতো, আসোটাই তো। বলো এখন কি বলবো আমি তোমাকে, বলো। এই কথা? হ্যাঁ, তুমি বোঝো না। আচ্ছা, আমি তো বুঝি নাই, দেখেই তো বলছি যে ভাবির কাছে একটু কাজে যাই, আমি ঘুরে আসি, কিন্তু ভাবি যদি আমাকে একটু ইশারা দিত তাহলে তো আমি ঠিকই ভাবির রুমে যেতাম। ইশারা? চোখের ভাষা বোঝো না তুমি? তোমাকে তো চোখের ভাষা দিয়ে আমি ইশারাও করলাম, তাও তো তুমি বোঝো নাই। আসলে ছোট মানুষ তো, এগুলো আর বুঝতে পারি না। এখন যাই হোক, ভাবি কেমন আছো এটা বলো। আছি যেমন থাকার, খুব কষ্টেই তো আছি, বুঝতেই তো পারতেছো। কষ্টে থাকতে হবে না, আমাকে নেক্সটে যখন ডাক দিবা তখন এমনিতেই সুখ পাবা, আর কষ্টে থাকতে হবে না। তোমাকে ডাকতে হবে, তুমি তো যখন ইচ্ছা তখনই চলে আসতে পারো। পারি তো, কিন্তু আসলে রুমে ঢুকতে গেলে বা তোমার ওখানে গেলে মানুষ অনেক ধরনের অনেক কথা বলবে, তখন খারাপ লাগবে না? কেউ কিছুই বলবে না, তুমি বলবা যে আমি আমার ভাবির কাছে যাবো, কোনো সমস্যা নেই। এটা তো বলবো, কারণ ভাবির কাছে যদিও আমি যাই, ভাবির সাথে কথা বলি, এটা তো স্বাভাবিক। আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ বল। ভাবি তুমি কী খেতে ভালোবাসো বলো তো। আমি আসলে কি খেতে ভালোবাসি, এখন তো আমি ফুচকা খেতে খুব ভালোবাসি। ফুচকা? তাই? আমি আমি কি তোমাকে খাওয়াই দেবো না তুমি আমাকে খাওয়াই দিবা? না, তুমি আমাকে খাওয়াই দিবা। আমি খাওয়াই দেবো? হ্যাঁ। তাহলে আমি যদি ফুচকা খাওয়াই দিই, তাই না, আমি কিন্তু সব কিছুই কিন্তু খাওয়াই দিতে পারি। সেটা দেখা যাবে। না দেখা না, দেখো এভাবে তো আমি তোমার সাথে একটু ফ্রি হতে চাই, কারণ তোমার বাসায় গেলে তো আমার ভয় বেশি লাগে, তাহলে ভয়টা একটু ভাঙ্গাতে হবে না ফোন ধরে? হ্যাঁ সমস্যা নাই, ওই ভয় আমি ভাঙাই দিই। না কেমন করে তুমি ভাঙ্গাই দিবা বলো তো। আসলে ফোনে কি সব কিছু শুনতে চাও? হ্যাঁ অবশ্যই, একটু ভাঙ্গাই দিলে ভালো হয় না? আমি মানে বুঝতেছি না যে আসলে কেমনে শরমটা ভাঙ্গাই বা আমার ভয়টা কেমন করে ভাঙ্গাবো, এটা বললে তো আমি খুশি হতাম। তুমি আসবে আমার পাশে বসবে, সেটাই তো আমার অনেক শান্তি লাগবে, তাই না? শুধু বসলে কিন্তু হবে না। না হবে না, তুমি আমার হাতটা ধরবে, আমি তোমার হাতটা ধরবো, তারপর দুজন খুব মজার মজার কথা বলবো। ও এই কথা ভাবি, শুধু কথা বললেও কিন্তু হবে না, আরও কিছু আছে এখানে, তুমি লুকায় না কথা, একটু ভালো করে বলো ভাবি প্লিজ। না ঠিক আছে, দেখো আসলে ফোনে আসলে কে শুনে না, আসলে আশেপাশে তো লোকজন আছে তো। আরে লোকজন বাদ দাও এসব, আসলে তোমার থাকতে হবে, তুমি একা আসছো, তোমার কি প্রয়োজন, যেটা দরকার আমি নিয়ে যাই দেবো, এখানে মানুষের শোনার কি আছে বলো, মানুষ শুনতে পাবে না। না না ঠিক আছে, তারপরেও আমার একটু লজ্জা করতেছে এখন। তাই? আচ্ছা তোমার লজ্জা লাগলে বেশ ভালো কথা বলতে হবে না, তবে আমি একটা কথা বলি, তোমার যখন যেটা প্রয়োজন আমাকে কিন্তু বলবা, এটা মনে রাখবা তো। হ্যাঁ অবশ্যই, তুমি ছাড়া আমার কে আছে বলো। সত্যি? হ্যাঁ অবশ্যই। বাবারে, আমি ছাড়া তোমার কেউ নাই আর না? এই মুহূর্তে নাই। ও যখন আসবে প্রবাস থেকে তখন? তখন ওইটাতে একটু মেকআপ করে নিতেই হবে। এই যে দেখো, তখন আসলে তো আমাকে ভুলে যাবে তুমি, তখন আমি সেটা ভুলবো না, তুমি তোমার জায়গায় থাকবা, তোমার ভাই তার সে যেখানে আছে সেখানে থাকবে।